রাজধানীর বাড়িধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলের এলোপাথারি গুলিতে নিহত হয়েছে অপর এক পুলিশ কনস্টেবল নিহত পুলিশ সদস্যের নাম মনিরুল ইসলাম পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জাপান দূতাবাসের গাড়ি চালক তদন্ত করে দোষীকে শাস্তির আওতায় আনা হবে জানিয়েছেন আইজিপি বিস্তারিত প্রতিবেদনে রাজধানীর গুলশানের বাড়িধারায় ফিলিস্তিনি দূতাবাসের দেয়াল ঘেঁষা উত্তর পাশে গার্ডরুমে দায়িত্ব পালন করেন পুলিশের কনস্টেবল মনিরুল ইসলাম ও কাউসার আলী শনিবার রাত পুনে বারোটার দিকে দায়িত্বরত অবস্থায় এলোপাথারী ভাবে মনিরের উপর গুলি চালায় পুলিশ সদস্য কাউসার আলী কাউসারের ছোড়া কয়েক রাউন্ড গুলিতে ঘটনাস্থলে নিহত হন কনস্টেবল মনিরুল ইসলাম খানিকের বেশি সময় লাশ পরে থাকে সেখানে এ সময় গুলিবিদ্ধ হন জাপানি দূতাবাসের ড্রাইভার গুলির শব্দে ফিলিস্তিন দূতাবাস থেকে বেরিয়ে আসেন নিরাপত্তা কর্মীরা এলুপাতাধিক গুলির পর ফিলিস্তিন দূতাবাসের সামনেই অবস্থান করছিল ঘাতক পুলিশ সদস্য তাকে আটক করে নিয়ে যাওয়া হয় গুলশান থানায় ঘটনাস্থলে ছুটে আসেন গুলশান থানা পুলিশ বন্ধ করে দেয়া হয় দূতাবাস সড়ক গুলশান থানা পুলিশ ডিবি সোয়াদ সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখে রাতে সেখানে ছুটে আসেন আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুনুর রশিদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই হত্যাকাণ্ড প্রসঙ্গে আইজিপি সাংবাদিকদের জানান পুরো বিষয়টি তারা তদন্ত করছেন দুইজন পুলিশ সদস্য ডিউটিতে ছিল কাউসার আলীর গুলি করা এলো পাথারি গুলিতে কনস্টেবল মৌরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায় এছাড়াও জাপান এমবিসির ড্রাইভার শাহ্দা শাহজাদ হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে যে লোক এটার সাথে জড়িত তাকে আমরা এই তো ধরে ফেলেছি বিশ রাউন্ড চাইনিজের গুলি ও চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছে হতাশাগ্রস্ত কিংবা অন্য কি কারণে এই হত্যাকাণ্ড হয়েছে সেটাও তারা খতিয়ে দেখবেন যেহেতু এটা এক খুব প্রাথমিক পর্যায় আমরা তদন্ত করে দেখছি এর সাথে যা যা যে ব্যবস্থা নেওয়া দরকার নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা আইনানুকভাবে এই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের লোকেই যেহেতু এটা করেছে আমরা যেটা বুঝতে পেরেছি এটা কী কারণে খুব ঘটেছে এটা আমরা একটু খতিয়ে দেখছি নিহত পুলিশ সদস্য মনিরুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সরর্দি হাসপাতালে আর গুলিবিদ্ধ জাপানি দূতাবাসের গাড়ি চালককে ভর্তি করা হয়েছে ইউনাইটেড হাসপাতালে সৈকত সাদিক বাংলা ভিশন ঢাকা